কৃষি বিপণন একটা সেপারেট অধিদপ্তর, সেপারেট আইনের আওতায় আছে, সেটাকেও আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে আমরা শক্তিশালী করব। চালের ব্যাপারে আমরা শক্তিশালী করতে সমর্থ হয়েছি, চাল নিয়ে কিন্তু বাজারে তেমন অস্থিরতা নাই, আপনাদের যেহেতু কোনো নিউজ নাই। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং এ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, চালের বাজারে কোনো অস্থিরতা নেই। তার এমন বক্তব্যের একদিন পরই সাভারের বাজারে কেজি প্রতি 1-2 টাকা বাড়ল চালের দাম। শুক্রবার সাভারের আশুলিয়ায় পলাশবাড়ি পাইকারির চাল ও ডালের আড়তে মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 68 টাকা, নাজিরশাল 68-70 টাকা এবং 29 চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 55-60 টাকা। এছাড়া প্রকারভেদে মসুর ডাল প্রতি কেজি 110-130 টাকা, খেসারি 135 টাকা, মুগ ডাল 160 টাকা ও ছোলা বিক্রি হচ্ছে 105-110 টাকা কেজি। মন্ত্রী একবার বললে চাউলের দাম বাড়বে না, 2-4 টাকা করে চাউলের দাম বাড়তেছে। আমরা জানাইতেছি যে এই চাউলের দাম যেন আর না বাড়ে, কারণ চাউলের দাম বাড়লে আমরা না খেয়ে থাকা লাগবে। জনগণ খুব দুর্ভোগে আছে এবং জনজীবন খুব বিপর্যস্ত অবস্থায় আছে। আমি মাননীয় সরকার মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো যে চালের দাম যে কমার কথা বলেছেন, যেন চালের দাম কমে। এদিকে সপ্তাহ ব্যবধানে নরসিংদীর বাজারে বেড়েছে ব্রয়লার ও কক মুরগির দাম। কেজিতে 10 টাকা বেড়ে কক মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায় আর ব্রয়লার মুরগি 200 টাকায়। অন্যদিকে কেজিতে 20 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা, রসুন 120 টাকা আর আদা 200 টাকা দরে। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। শামিমা শাম্মি, সময় সংবাদ।